লোকসভা ভোটে টিকিট না পেয়েই তৃণমূল সাংসদ অভিনেতা দেবের গোপন তথ্য ফাঁস করে দিয়ে ফেলে দিলেন অর্জুন সিং শুরু অস্বস্তিতে তৃণমূল জানিয়ে দিয়েছিল যে তারা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে না কিন্তু দেব গোপনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করে অর্জুন সিং নিজেও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিল রাজ্যের তৃণমূলের পক্ষ থেকে রাষ্ট্রপতি ভোটে কার্যত যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসের সব নেতৃত্ব সব বিধায়ক যশবন্ত সিনহাকে ভোট দেন কিন্তু দেব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন অর্জুন সিং নিজেও দিয়েছিলেন সে কথা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নিলেন যেটা শুভেন্দু অধিকারী আগে বলেছিল তৃণমূল বিধায়কদের দুটি ভোট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন সেই কথাটি আজ মিলে গেল অর্জুন সিং দলে প্রার্থী না পেয়ে সরাসরি এবার দেবের গোপন তথ্য ফাঁস করে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্জুন সিংয়ের মুখে দেবের নাম দেবের গোপন তথ্য ফাঁস করলেন অর্জুন সিং বিড়ম্বনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আগে যে হুইপ দিয়েছিলেন যে কথা বলেছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কার্যত তার থেকে দুটি ভোট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পান তৃণমূল বিধায়কদের যেটা সরাসরি ফাঁস করে দিলেন অর্জুন সিং